এইটা কোন রাজকুমার? বন্দি মানুষ অনেকক্ষণ ধরে এমন পাগলামি করে চলেছে, কি বলতে চাইছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সেনাপতি রাঘবেন্দ্র হঠাৎ এমন করছে কেন? খাঁচায় বন্দী হলেও সে একজন বীর, নিজেকে মুক্ত করার জন্য সে তার শক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু কিন্তু এমন করুণ ভাবে মাথা ঝুঁকে, না 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 না, সব কেমন গোলমাল লাগছে আমার। একি সেনাপতি রাঘব, এ তোমার কেমন আচরণ? কেন এসব করছো? কি চাও তুমি? মাথা ফাটিয়ে রক্ত রক্তি কাণ্ড কেন করছো? প্রহরী, যাও আগের কলম দোয়া তার তুলোর কাগজ নিয়ে এসো শীঘ্রই। যথা আজ্ঞা রাজকুমারী।